আমরা লাস্ট যে উপপাদ্যটা শিখেছি সেটা আমাদের 178 পৃষ্ঠার উপপাদ্য নম্বর 23। এখানে শিখেছিলাম কি, যে যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে, মানে দেখা গেল বিসি ভূমি আর এফ আর বিসি হলো দুটো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা একটা যুগল, মানে একটা জোড়া, এক জোড়া মানে দুটো সমান্তরাল সরলরেখা, এর মধ্যে যত সামান্তরিক আঁকবো সবার ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা উপপাদ্য 23-এ শিখেছি যে বিসি ভূমি আর বিসি আর এফ হলো এক জোড়া সমান্তরাল সরলরেখা, এর মধ্যে দুটো সামান্তরিক আঁকা আছে, দেখো বিসি ডিএ বা এ বি সি ডি যাই নাম বলো না কেন, আর একটা বিসি এফ ই, এই যে দুটো সামান্তরিক আঁকা আছে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, একই সমান্তরাল সরলরেখা জোড়ার মধ্যে যত সামান্তরিক আঁকবো প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা আগেই শিখেছি উপপাদ্য 23 পৃষ্ঠা নম্বর 178। আজকে আমরা যেটা করবো পৃষ্ঠা নম্বর 182 উপপাদ্য 24, পৃষ্ঠা নম্বর 182 উপপাদ্য 24 এটা আমরা আজকে শিখব। তো এই উপপাদ্যটা কি বলেছে, এই উপপাদ্যটা আগে যে উপপাদ্যটা করলাম তারই সেকেন্ড পার্ট, মানে তারই পরবর্তী অংশ, ওই জন্য আগের উপপাদ্যটার স্টেটমেন্ট একবার বলে দিলাম। এটাই কি বলেছে যে একই ভূমি, দেখা গেল এ বি একটা ভূমি, এই ভূমি দিয়ে আর একই সমান্তরাল সরলরেখা যুগল, মানে মনে করে একটা সামান্তরিক আঁকলাম আমরা এরকম, এটা নাম দিলাম এ বি ধরো ডিই, একটা সমান্তরিক, আর এর মধ্যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এর মধ্যে একটা ত্রিভুজ আঁকলাম নাম দিলাম এবিসি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক আছে, ত্রিভুজটার নাম কি এ বি ডিই, একটা সামান্তরিক আর ত্রিভুজের নাম এবিসি। তাহলে এখানে এই যে দুটো ফিগার আছে, একটা কি একটা ত্রিভুজ যার নাম এবিসি, এবিসি ত্রিভুজ, আর একটা সামান্তরিক যার নাম এ বি ডিই, এই ত্রিভুজ আর সামান্তরিক দুটো দেখো একই ভূমি এবি, দুজনার ভূমি একই এবি, আর দুজন একই সমান্তরাল সরলরেখা জোড়ের মধ্যে আছে, মানে এবি আর ডিই, এটা একটা সমান্তরাল সরলরেখার একটা পেয়ার, একজোড়া সমান্তরাল সরলরেখা, এই একজোড়া সমান্তরাল সরলরেখার মধ্যেই একটা ত্রিভুজ আছে এবিসি আর একটা সামান্তরিক আছে এবি ডিই। আমাদেরকে দেখাতে হবে, আমাদেরকে যে প্রমাণটা করতে হবে সেটা হলো, আমাদের যে প্রমাণটা করতে হবে সেটা হলো এই যে সামান্তরিকের সামান্তরিক আর এই যে ত্রিভুজ, এই যে ধরো ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফলটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, অর্ধেক মানে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তার অর্ধেক। ছবি দেখেই তোমরা বুঝতে পারছো ত্রিভুজের ক্ষেত্রফল কম, ত্রিভুজটা ছোট সামান্তরিক বড়, তো কতটা কম, ত্রিভুজটা সামান্তরিকের যে ক্ষেত্রফল তার অর্ধেক। তার মানে কি, মনে করো এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল 50, তাহলে এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল যদি 50 হয় ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে 25, বা মনে করো এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল 100, তাহলে এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে, অর্থাৎ 50 হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে কি প্রমাণ করতে বলেছে আবার বলি, আগে প্রদত্ত বলি যে এবিসি একটি ত্রিভুজ, এ বিসি একটা ত্রিভুজ আর এবিডিই একটা সামান্তরিক, এবিসি একটি ত্রিভুজ এবং এবিডিই একটা সামান্তরিক, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটার মধ্যে একটা মিল আছে, কি মিল, তারা একই ভূমি এবিতে, দেখো এই ত্রিভুজেরও ভূমি এবি মানে সামান্তরিকেরও ভূমি এবি, তাহলে দুজনেরই কমন ভূমি এবি, এবং দুজন একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, মানে সমান্তরাল জোলের মধ্যে আছে, কোন জোড়া এবি আর ইডি, এই দুজনের মধ্যে দেখো এরও মাথাটা সি ঠিক ইডিকেই ঠেকে আছে, আর এখানে তো সামান্তরিক তো এবিডি আছে, তাহলে এই ত্রিভুজ আর এই সামান্তরিক একই ভূমি এবিতে আছে এবং তারা একই সমান্তরাল জোড়া এবি আর ডির মধ্যে আছে। তাহলে দেখাতে হবে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, কম তো বোঝা যাচ্ছে কিন্তু কম কত কম না এক্স্যাক্ট অর্ধেক হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই দিয়েছে প্রমাণ, প্রমাণটা খুব সহজ, প্রমাণটা করার আগে আমাদের একটা অঙ্কন করতে হবে, কি অঙ্কন করতে হবে, এই যে বিসি আছে না, এই বিসি সমান্তরাল করে এ বিন্দু থেকে সরলরেখাটা আনতে হবে, যে সরলরেখাটা এই যে আমাদের D
ডিসি বা ডি যেটাই বলো না কেন, তার বর্ধিতাংশকে, ছবিটা খুব একটা ভালো হলো না তোমরা দেখে নেবে, বর্ধিতাংশকে মনে করো এফ বিন্দুতে ছেদ করেছে, এটা একটা অঙ্কন। তাহলে অঙ্কনটা কি, অঙ্কনটা হলো বিসি সরলরেখার, বিসি সরলরেখার সমান্তরাল করে এ বিন্দুতে একটি সরলরেখা টানলাম, যেটা বর্ধিত ডিসি বা ডিই কে, বর্ধিত ডিসি বা ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমরা এবার ভেবে দেখো, এই যে চতুর্ভুজটা এ বি সি এফ, এই যে চতুর্ভুজটা এ বি সি এফ, এই চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা খেয়াল করো এই বিসিটা আর এফটা সমান্তরাল, এই বিসি আর এএফ কি হবে, সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে, কারণ তুমি ছবিই তো এঁকেছো বিসির সমান্তরাল করে এএফ, এটা অঙ্কন অনুসারেই সমান্তরাল, কারণ বিসি আর এএফটা সমান্তরাল হবে। আর আমরা তো আগেই পেয়েছি যে এবি সরলরেখা আর ডি সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে সমান্তরিক হলো কী করে, তাহলে এবি আর ডি সমান্তরাল আমরা জানি, তাহলে এবি আর ডি যদি সমান্তরাল হয় তাহলে এবির সঙ্গে ডিএফও সমান্তরাল বা এবির সঙ্গে এফসিও সমান্তরাল, কারণ কি এ তো একই সরলরেখা। তাহলে আমরা কী কী পেলাম বলো, আমরা পেলাম এএফ এটা সমান্তরাল বিসির সঙ্গে, এই যে এএফ বিসির সঙ্গে সমান্তরাল কী করে, অঙ্কন অনুসারে আমরা এঁকেছি এভাবে। আর কী পেলাম যে এফসি এটা এবির সঙ্গে সমান্তরাল, এই যে এফসি এটা এবির সঙ্গে সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটা ভালো করে লক্ষ্য করো, এই চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া, এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল এবং এই বাহু এ বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর কী হচ্ছে, সমান্তরাল হচ্ছে। তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কী হবে বলো, তাহলে চতুর্ভুজ যে এ বি সি এফ, এই যে চতুর্ভুজ এ বি সি এফ, এটা একটি সামান্তরিক হবে। কেন সমান্তরিক হবে, কারণ এই চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল, এই বাহু এই বাহুর সঙ্গে সমান্তরাল আবার এই বাহু এ বাহুর সঙ্গে সমান্তরাল। আর যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল হয় সেই চতুর্ভুজ কি হয়, সামান্তরিক। তাহলে এ বি সি এফ একটা সামান্তরিক, এই সামান্তরিকের ভূমি কত, এ বি, আর কোন সমান্তরাল সরলরেখার মধ্যে আছে, এ বি আর এফ ডি, এই সমান্তরাল সরলরেখার মধ্যে আছে এই সামান্তরিকটা। আবার দেখো একটু আগে আমরা এটা এঁকেছিলাম যে এ বি ডিই, এই যে একটু আগে এঁকেছিলাম এ বি ডিই, এটাও তো একটি সামান্তরিক, এটা তো আমরা এঁকেছিলামই সামান্তরিক, এ বি ডি, এই যে এ বি ডিই এটাও তো একটা সামান্তরিক আমরা এঁকেছিলাম, এরও ভূমি কত, এরও ভূমি এ বি, আবার এর ক্ষেত্রেও, এর ক্ষেত্রেও সেই এ বি সমান্তরাল ডিএফ বা এফ ডি, এই দেখো এ বি সমান্তরাল এফ ডি। তাহলে দেখো এই একই ভূমি এ বি দিয়ে দুটো সামান্তরিক পাচ্ছ, একটা এ বি সি এফ আর একটা এ বি ডি, দুটো পাচ্ছি, একটা এই যে এ বি ডিই আর একটা পাচ্ছি এই যে এ বি সি এফ, দুটো সামান্তরিক পেলাম। তাহলে যখন দুটো সামান্তরিক পাবো তখন আমরা এর আগের উপপাদ্যটায় কী বলেছি যে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কী হবে, সমান হবে, কারণ দুটো সামান্তরিক ক্ষেত্রফল সমান। তার মানে কি যে সামান্তরিক এ বি ডিই এর ক্ষেত্রফল আর সামান্তরিক এ বি সি এফ এর ক্ষেত্রফল সমান হবে, এর ক্ষেত্রফল সমান হবে, কারণ এ বি ডিই এই সামান্তরিক আর এ বি সি এফ এই সামান্তরিক, দুটোরই তো ভূমি এ বি আর দুজনেই তো এ বি আর এফ ডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এরকম হলে কী হয় ক্ষেত্রফল সমান হয়, এটা আমরা পড়েছি। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এ বি সি এফ যে সামান্তরিকটা আঁকলে তার এসিটা কি কর্ণ না, তার এসিটা কি কর্ণ, তাহলে এসি যদি কর্ণ হয়, এসি যদি কর্ণ হয় তাহলে এসি কর্ণ কী করবে, দুটো ত্রিভুজে ভাঙবে, এসি কর্ণ দুটো ত্রিভুজে ভাঙবে। দেখো এই এসি কর্ণ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজে ভেঙেছে, তার মানে কি এই ত্রিভুজ একটা সামান্তরিক যদি একটা কর্ণ টানা হয় যে দুটো ত্রিভুজ হয় এদের কি ক্ষেত্রফল সমান হয়, মানে এই ত্রিভুজেরও যে ক্ষেত্রফল হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, সমান হয়। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে, হাফ সামান্তরিক
এ বি সি এফ হবে, কারণ এই যে এ বি সি এফ, এ বি সি এফ যে সামান্তরিক আর এ বি সি এর ত্রিভুজ দেখো, এটা তো এই সামান্তরিকের কর্ণতে তৈরি হয়েছে, তার মানে কি এইটাও এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই যে নিচের ত্রিভুজ আর উপরের ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান, তার মানে ছোট ত্রিভুজটা কি পুরো পুরো সামান্তরিকের কি অর্ধেক, পুরো সামান্তরিকের অর্ধেক, তার মানে ত্রিভুজ এবিসি কি হাফ সামান্তরিক এ বি সি এফ ইকুয়াল হাফ সামান্তরিক, দেখো এ বি সি এফও যা এ বি ডিউ, তাই তাহলে এ বি সি এফ এর জায়গায় এ বি ডিই বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল ত্রিভুজ এ বি সি সমান হাফ সামান্তরিক এ বি ডি এফ, মানে এই যে এ বি সি ত্রিভুজ এই এ বি ডি এফ যে সামান্তরিক তার অর্ধেক, এটাই প্রমাণ দিয়েছিল, তাহলে প্রমাণটা হয়ে গেল, যথেষ্ট সহজ প্রমাণ। তাহলে আরেকবার আমি পুরোটাকে বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবে, তোমাদেরকে বলে দিই বইয়ের তোমরা আপাতত এই ছবিটা আঁকবে, এই ছবিটা দু নম্বর ছবিটা আপাতত আঁকবে। তাহলে আরেকবার বলে দিই, দেখো এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডিই একটা সামান্তরিক, দুজনা একই ভূমি এ বি আর একই সমান্তরাল যুগল এ বি আর ডিইর মধ্যে আছে, প্রমাণ করতে হবে কি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা কি করে করব, প্রথমে এই বি সি সমান্তরাল করে এ বিন্দু থেকে একটা সরলরেখা টানলাম যা ডিইকে বাড়িয়ে দিলে এফ বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে চতুর্ভুজটা পাচ্ছি এ বি সি এফ এর এই বাহু এ বাহু সমান্তরাল অঙ্কন অনুসারে, আবার এই বাহু এ বাহু সমান্তরাল প্রদত্ত আমাদের দিয়েই তো দিয়ে সমান্তরাল, তার মানে এই চতুর্ভুজটা কি সামান্তরিক, আবার এ বি ডি এও তো একটা সামান্তরিক, দুটো সামান্তরিক কি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তার মানে এই যে এ বি ডিই যে সামান্তরিক আর এ বি সি এফ যে সামান্তরিক দুজনের ক্ষেত্রফল সমান। এবার এ বি সি এফ যে সামান্তরিক তার তো এটা কর্ণ, তার মানে কি এই ত্রিভুজটা পুরো সামান্তরিকের অর্ধেক, আবার এই সামান্তরিক আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তার মানে এই ত্রিভুজটা কি এই সামান্তরিকের অর্ধেক, সেটাই প্রমাণ চেয়েছিল, প্রমাণ হয়ে গেল আমাদের। তাহলে এটা তোমরা পড়বে, পড়ে দুবার করে বাড়িতে লিখবে।